হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কমলা কিভাবে ম্যানিপুলেশন করতে হয় সেটা দেখাবো। আগে যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম, একটা অ্যাপলের টিউটোরিয়াল, সেটার থেকে আমি একটু সহজ করে দেখানোর চেষ্টা করব। তা চলুন আমরা দেখি যে আসলে কি করব। তো তার আগে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে নিয়তে আমরা 1840 একটা আর্টবোর্ড নেব। আমি কিছু ইমেজ আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আর রিসোর্সগুলো আমি সেই রিসোর্স ইমেজগুলাই মানে নিয়ে আসবো। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। ওকে, আমরা স্কেল করে নিলাম। এরপরে আমরা ফাইল প্লেস সেম প্রসেসে আমরা কমলাটা নেই, আমরা কমলাটা সাইজ বা একটু ভেরিয়েশনটা দেখে নিই যে আসলে কেমন সাইজ হবে, কোন পজিশনে হবে, সেটা আমরা আগে অ্যালাইনমেন্ট ঠিক করব, কারণ আমরা এই শ্যাডোটা ব্যবহার করব এর জন্য। তো এখন আমরা সিলেক্ট করে এখানে আমরা যাব সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেকশনে যাব, আমরা জাস্ট ড্র্যাগ করব। আমরা সিঙ্গেল ক্লিক করলে আমার কমলাটা সিঙ্গেল একটা ক্লিক করলাম, ধরেছে আমার সঠিক ঠিক মতো আছে। এবার আমি কন্ট্রোল জে প্রেস করে লেয়ার ভায়া কপি করি। অবশ্যই আমার এটা করার আগে এখানে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় করতে হবে। দেন আমি কন্ট্রোল জে ক্লিক করলাম। এইবার দেখুন, আমি যদি এই লেয়ারটা মাল্টিপ্লাই করে ফেলি, আমার হোয়াইট এরিয়াটা চলে যায়, শ্যাডোটা হয়েছে। আমি এটা ডাবল কপি করি যাতে আমার শ্যাডোটা একটু ডেপথ আসে ডাবল। তো এটা আমি একটা ফোল্ডার করে ফেলি এবং নাম দিই যে এটা শ্যাডো, এটা বিজি আর ব্যাকগ্রাউন্ড, এটা আমরা অরেঞ্জ মেইন লেয়ার ইউজ করি। এবার আমি কন্ট্রোল জে প্রেস করে লেয়ার বাই কপি করলাম। এবার আমি এটার নাম দিই হলো যে গ্রে আর গ্লাস ইফেক্ট। আমরা এটার আই ইনভিজিবল করে দেব। এবার এই ইমেজটাকে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট তখন আমাদের যে কাজটা করে নিই ডিস্যাচুরেট করে নেব। ডিস্যাচুরেট করার পরে আমরা ব্লেন্ডিং এ যাবো। ব্লেন্ডিং এ যাওয়ার পরে আমরা এখানে আসলে চেঞ্জ করে দেখব যে আসলে আমরা যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সে ব্যাকগ্রাউন্ড আমি শ্যাডো লেয়ারটা অফ করে দিই। এরপরে লাইট ওভারলে আমি আমার সুবিধা মতো বা আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব। এবার আমি কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করি, দেখুন একটু ডেপথ আসছে। এখন এখানে আমার অরেঞ্জের কালার আসছে বিকজ আমি এইখানে পিছনে অরেঞ্জ রয়ে গেছে। আমি কন্ট্রোল ধরে যদি সেম লেয়ারে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমার আমি চাই শুধু কমলাটা থাকবে না, বাকি সবই থাকবে। তো সিলেক্ট সিলেক্টে যাব, ইনভার্স আমি সিলেকশনটা ইনভার্স করবো। এখন দেখুন আমি যদি মাস্কিং এ ক্লিক করি এটা নাই হয়ে যাবে। এখানে আমি সেম ক্লিক করে এই লেয়ারটাও আমি মাস্কিং করে নিই। তো আমার যে বিষয়টা ছিল ওটা চলে গেল। এবার আমি এই ইফেক্ট লেয়ার দুইটা আমি একটা গ্রুপে অ্যাড করি, নামকরণ দিই যে গ্লাস ইফেক্ট। এখন মাস্কিং করব, আমি যে এটা কতটুকু রাখবো আমি উপর থেকে ড্র্যাগ করি। ড্র্যাগ করার পরে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট সিঙ্গেল ক্লিক অন মাস্ক, মাস্কিং হয়ে গেছে। আর কন্ট্রোল প্রেস করে আমি লেয়ারে ক্লিক করি, মাস্কিং লেয়ারে, অ্যান্ড সিলেক্ট ইনভার্স, ইনভার্স অর কন্ট্রোল শিফট আই, আমরা সেম এই কমলা লেয়ারটা ধরবো এবং মাস্কিং ক্লিক করবো।
হয়ে গেছে। এবার আমার এখানে একটা ডেপথ ফিলের জন্য যে কমলার উপরে কাটিং এর অপশনটা থাকে সেই ইমেজটা আমি প্লেস করি। এবার আমি এটা অফ করে দিই, আই ইনভিজিবল করে দিই, আমি এটা পাত করে নিই। পাত করলে কাজের নেটলিস্টটা বেশি আসে, ইকুয়াল হয়। পজিশন চেঞ্জ করার জন্য স্পেস বাটন চাপবো, অল্ট প্রেস, নাও লেফট হোল্ড এন্ড ড্র্যাগ, অল্ট প্রেস, পজিশন, ওকে, কন্ট্রোল জেড। আমরা আমাদের মতো করে আমরা পাত করে নেবো। পাত নিয়ে আমি একটা টিউটোরিয়াল তৈরি করবো, ডিটেল কিভাবে পাত করা যায় বা পাতের টিপস এন্ড ট্রিক্স গুলো। আমাদের সিলেকশন হয়ে গেল, এখন আমি কন্ট্রোল, আমি যদি এটা শিফট ধরে ক্লিক করি অথবা কন্ট্রোল ধরে ক্লিক করলে আমি বেজিয়ার গুলো, এটা লাইন গুলো আমি প্রমোট করতে পারি বা চেঞ্জ করে নিতে পারবো। ওকে, আমি কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করার পরে এটা সিলেকশন হলো, কন্ট্রোল জে লেয়ার বাই প্রপি। এখন আমি এটা কন্ট্রোল টি প্রেস করি এবং এটা আমি রোটেট করি, আবার কন্ট্রোল টি। আমার এখানে যেহেতু একটা ল্যান্ড আছে সেই ক্ষেত্রে আমি রাইট বাটনে ক্লিক করে ডিস্টর্ট ক্লিক করলে আমার চেঞ্জ হয়, অথবা কন্ট্রোল টি শিফট ধরে আমি চাপ দিলে এটা চেঞ্জ হবে। আমি একটু পজিশনটা পার্সপেক্টিভটা এটার লগে ল্যান্ডের লগে দেখলাম, ওকে ঠিক আছে। এবার আমি যদি এখানে একটু বসে নেই, এবার শিফট চেপে আমি এটা ব্যালেন্স করি। এখন আমরা এটা এই বরাবর নেব, যেহেতু আমার এখানে এটার সাথে মিলে দেওয়া হবে, এটা আমার সেন্টার রাখতে হবে লাইনের সাথে মিল রেখে। এবার আমি শিফট রেখে শিফট ক্লিক করে করি, ওকে। এবার আমি উপরের লেয়ারটা ভিজিবল নিয়ে এসে দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে, বাট এই এরিয়াটা সিলেক্ট নাই, তখন কন্ট্রোল প্রেস করে আমি এটা যখন সিলেক্ট করলাম এটা অরেঞ্জ কাট, অরেঞ্জ কাটিং লেয়ার মিজাসের সিলেক্ট অ্যান্ড ব্রাশ, আমরা এখানে হোয়াইট নিব, এফেক্ট হয়ে গেল, কন্ট্রোল ডি। এখন আমরা এই পাতাটা সবুজ চাব, পাতাটা সবুজ করতে গেলে আমার প্রথমে করণীয় আমি সেম দেখি যে আসলে মাস্কিং সিলেক্ট হয় কিনা। আমরা অবজেক্ট সিলেকশনে যাব, অবজেক্ট সিলেকশনে যাওয়ার পরে দেখি আসলে ওকে তাটা আলাদাভাবে সিলেক্ট করতে দিচ্ছে না, সো তার জন্য আমাকে পাত করতে হবে। অ্যাকচুয়ালি পাত করে আর ডিটেল কাজ করতে গেলে পাতের কোনো বিকল্প নাই, আমরা পাত করে নেই। ওকে, এখন একটা
স্পেস সেভে একটা পজিশন চেঞ্জ করে নিলাম। কন্ট্রোল ইন্টারফেস করব, মাস্কিং আমার শিফট ক্লিক করে আবার এখানে ক্লিক করে মাস্কিংটা চলে আসছে। আমরা এখানে হোয়াইট ব্যবহার করে অপাসিটিটা বাড়িয়ে নিই। আমার এই অ্যাপেল থেকে আমি গ্রিনটা নিয়ে আসতে হবে। আর এই লেয়ারে আমরা ব্ল্যাক দিয়ে এটাকে মাস্কিং করতে হবে। ও গ্লাস ডিটেক্টরের উপর থেকে সরে গেল। কন্ট্রোল ডি, পাতাটা গ্রিন হয়ে গেল। এখন আমরা লেয়ার কাটিংটা দিই। ওকে, আমরা এখন মরুভূমি বা ডেজার্টটা ব্যবহার করবো। ডেজার্টটা ডাউনলোড থেকে নিতে হবে। ওকে, সে ডেজার্টটা ব্যবহার করি, যদি এটা অরেঞ্জের নিচে রাখি। কন্ট্রোলটি যতটুকু পজিশন রাখতে চাই ততটুকু রাখি এখানে। এখন আমি এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম এবং ডেজার্টটাকে মাস্কিং করে দিই। আর এইখানে আমরা এটা সিলেক্ট করি, কন্ট্রোল শিফট আই ইনভার্স সিলেক্ট করার পর আমি ডেজার্টটা মাস্কিং করে দিই। এবং আমরা সবকিছু আই অফ করে দিই। কন্ট্রোল ডি প্রেস অফ করার পরে আমরা হোয়াইট সারফেসটা ম্যাজিক সিলেকশন দিয়ে ধরি। ওকে, তারপরে আমরা এখানে মাস্কিং করে ফেলবো। ব্রাশটা করে করে নিই। ওকে, ডান। আমরা এখন কাটিং লেয়ার যদি আনি এবং কাটিং লেয়ারের এখন তো এখন দরকার নেই, আমরা ডেজার্টটা কাটিং লেয়ারের উপর নিয়ে নিলাম। আমরা আরেকটা মরুভূমির ছবি নিলাম। তো আমরা এটা অফ করে দেখি। কন্ট্রোল প্রেস করে আমরা আগেটা আমরা অপাসিটি একটু কমাই কমাই দেখি যে আসলে পজিশনটা কতটুকু রাখবো। এবার আমরা ক্লিক করে অপাসিটি বাড়াই, মাস্কিং করে ফেলি। সেম পজিশন আমরা এটার মতোই হাইট কন্ট্রোল শিফট আই এটা সহজে মোছার জন্য আমি সিলেকশনটা ব্যবহার করতেছি। ওকে নাও, এবং আমি সেম আগের মতো ম্যাজিক টুল দিয়ে হোয়াইটটা রিমুভ করে দেব।
কন্ট্রোল ডি, এটা হয়ে গেল। এখন আমরা এটা দুটাই রাস্টার করি, আমি সিলেক্ট রাস্টারাইজ লেয়ার, এটা রাস্টারাইজ লেয়ার, এই ইমেজটা আমরা একটু ব্লারি করি। এখানে আমরা ব্লার টুল আছে, ব্লার টুল ব্রাশটাকে ছোট করে নিই। ওকে, আর এই লেয়ারের যেহেতু দূর প্রান্ত একটু ব্লার করেছি, একটু বড় করে আমি ব্লার করতে পারি। ওকে, এইবার আমরা দুই লেয়ারের মাঝখানে একটা ক্যামেল বা উট প্লেস এম্বেড, একটা উট নিয়ে আসি, এটা আমরা অফ করে দিলাম। আমরা অবজেক্ট সিলেকশন দিয়ে উটটা সিলেক্ট করে কন্ট্রোল জে কপি, এবং আমরা লেয়ারগুলো অন করে দিই, কন্ট্রোল টি প্রেস করে আমরা বসিয়ে দিই। গেল, এবার আমি একটা গাছ ব্যবহার করবো, একটা গাছ ডাউন করে রেখেছি, এগুলো আই ইনভিজিবল করি, এবং দেখি গাছটা সিলেক্ট করলাম কন্ট্রোল জে, এটা ভিজিবল করে দিই, কন্ট্রোল টি, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে, সরি গাছের লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি, মরুদ্যানের একটা গাছ দিয়ে দিলাম। ওকে, এটার নাম দিয়ে টি, ডিলিট, একটা হচ্ছে ক্যামেল। ওকে, এখন আমরা একটু অর্গানাইজের জন্য একটা কমলা নিয়ে আসি, উপরে রাখি, লেয়ারটা ট্যাপ করে নিলাম। আমরা কমলাটা সিঙ্গেল ক্লিক, কন্ট্রোল শিফট প্রেস সিঙ্গেল ক্লিক, শিফট প্রেস সিঙ্গেল ক্লিক, এন্ড শিফট প্রেস সিঙ্গেল ক্লিক। এখন আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র সিলেকশন গুলা লোসো তুল অ্যাড করব, অ্যাড, এখানে আমরা অ্যাড সিলেকশন আছে। ওকে, আমরা কন্ট্রোল জে প্রেস করি, এবং আমরা শ্যাডোর জন্য আমরা কন্ট্রোল প্রেস করি, এটা আমরা শ্যাডোটা নেব, আমরা সেম নিয়ে এখানে অ্যাড করে ফেলি। ওকে, এটা এবার আমি কন্ট্রোল জে প্রেস করে আর একটা কপি করি, এটা আমরা অফ করে দিই, এটার নাম দিই শ্যাডো লেয়ার। শ্যাডো মেইন লেয়ার, ওকে, আমরা এটা মাস্কিং করে মাল্টিপ্লাই করে দিই, কন্ট্রোল জে, দুটা সিলেক্ট, কন্ট্রোল টি, তিনটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল টি প্রেস করে এটা স্কেল করে ছোট করে দিই কম্পোজিশনের জন্য। এখন আমাদের শ্যাডো দুটা সেটা গ্রুপ করে, দেখুন এখানে একটা মাস্ক শ্যাডো, এটা মাস্কিং করে, এখানে আমি একটু একটা বেশি আছে ব্রাশ দিয়ে আমরা এটা একটু পলিশ করে নিই। ওকে, ফাইন, এখন
এটা গেল, আমরা দুইটা লেয়ার ধরে আমরা অর্নামেন্ট আর এক্সট্রা অরেঞ্জ ব্যবহার করলাম। এখন এটা আমরা একটু নিচের দিকে শ্যাডো ব্যবহার করার জন্য কন্ট্রোল সিলেক্ট করে ব্রাইটনেস যাব। ওকে, আমরা একটা মাস্কিং লেয়ারে কন্ট্রোল আই অথবা আমরা টোটালটা এখন হোয়াইট করে দিয়ে গে এবং যতটুকু এবার শ্যাডো দিয়ে আমরা অপাসিটি কমিয়ে নিই। রিভার্স করলাম, সরি, আমরা কমলাটা সিলেক্ট করি। ওকে, একটা শ্যাডো থাকুক। সেম আমরা পাতার মধ্যে ব্যবহার করতে পারি, এই পাতার মধ্যে আমরা কন্ট্রোল শিফট আই ইনভার্স এটা আমরা মাইনাস করে দিই। এই সিলেক্ট, তো পাতাটা সিলেক্ট হয়ে গেল। আমরা পাতার উপরে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ব্রাইটনেসটা কমিয়ে দিই এদিকে, আর আমরা ব্ল্যাক ব্রাইট দিয়ে হোয়াইট দিয়ে দিই। আমরা পাতাটা লাইট করতে পারি কন্ট্রোল শিফট আই আবার সেম, আমরা মাইনাস করি। আমরা এবার ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাই, লাইটের দিকে যাই, সেম থিং আমরা ব্রাশ নিয়ে এদিকে ডার্ক করে দেই। ওকে, হয়ে গেল আমাদের একটা ম্যানিপুলেশন। এরপর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি অন্য কোনো ম্যানিপুলেশন দেখতে চান সেটা ইন্ডিকেট কমেন্টে লিখে দেবেন, আমি চেষ্টা করবো এটা সহজে দেখিয়ে দেওয়ার জন্য।